আসসালামু আলাইকুম ভাই ব্রাদার্স, ওয়েলকাম টু র্যান্ডম টিভি চ্যানেল। বন্ধুরা, আজকের ভিডিওটা বানানো হয়েছে পালসারের বেশ বড় কয়েকটি প্রবলেম নিয়ে। এখন পালসার যেহেতু 2004 সাল থেকে এককভাবে বাংলাদেশে বিজনেস করে আসছে এবং বাংলাদেশে 150 সেগমেন্টের সর্বোচ্চ সেল করা বাইকের রেকর্ডটি ধরে রেখেছে, তাই এ বাইকের প্রবলেম বের করাটা সত্যিই অনেক কষ্টসাধ্য। তবে পৃথিবীর প্রত্যেকটি বাইকের যেহেতু ভালো এবং খারাপ দিক রয়েছে, আর পালসার কিন্তু তার ব্যতিক্রম নয়। তবে পালসার যেহেতু বাংলাদেশের লেজেন্ডারি বাইকগুলোর মধ্যে অন্যতম, তা আমার মনে হয়েছে এর প্রবলেমগুলো নিয়ে একটি ভিডিও বানানো প্রয়োজন। আর পালসারের এই প্রবলেমগুলো কিন্তু শুরু থেকে আজ পর্যন্ত একইভাবেই আছে। তো চলুন দেরি না করে এর প্রবলেমগুলো সম্পর্কে জেনে আসা যাক। তবে ভিডিওটি সম্পূর্ণরূপে শুরু করার আগে, আপনি যদি একজন বাইক এবং কার লাভার হয়ে থাকেন, তাহলে এই চ্যানেলটি শুধু আপনার জন্য। কারণ আমি আমার এই চ্যানেলে বাংলাদেশে আপকামিং বাইক ওয়ার্ল্ড এসব নামে দামি সুপার বাইক এবং বাংলাদেশের রাস্তায় চলা সকল সুপার কার ও স্পোর্টস কার নিয়ে ভিডিও আপলোড দিই। তাই দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দিয়ে অল নোটিফিকেশন অন করে দিন। এতে আমার বানানো প্রত্যেকটি ভিডিও সর্বপ্রথম পৌঁছে যাবে আপনার হাতে। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখেন, তাহলে পেজটি অবশ্যই ফলো করে দিবেন। বন্ধুরা, পালসারের প্রবলেমের সংখ্যা এমনিতেই খুবই কম, তবে এই প্রবলেমগুলোর মধ্যে সবথেকে বড় প্রবলেমটি হলো এর লুকস। 2004 সাল থেকে পালসার UG1 যে লুকসে ছিল, 2022 সালে এসে ঠিক একই লুকসেই রয়েছে। সময়ের সাথে পরিবর্তন হয়েছে শুধু রিম, মিটার, গ্রাফিক্স আর এর হেডল্যাম্প। যদিও এর লুকসটি ততটা খারাপ লাগে না, তবে বর্তমান সময়ে এসে অনেকটাই ব্যাকডেটেড লাগে। আর এর মূল কারণ হল শোরুম থেকে একটি নতুন পালসার বের করার পর 1-1.5 বছর পর্যন্ত এটি দেখতে ভালো লাগলেও এর পরে 5-7 বছরের একটি পুরনো পালসার এবং 1-1.5 বছরের একটি পুরনো পালসারের মধ্যে তেমন কোনো ধরনের পার্থক্য থাকে না। আর এটি আমার কাছে সবথেকে বড় প্রবলেম মনে হয়েছে। এরপরে পালসারের যে জিনিসটি আমার কাছে বড় প্রবলেম মনে হয়েছে, তা হলো এর হেডল্যাম্প। এখন পালসারে হেডল্যাম্প হিসেবে ব্যবহার করা হচ্ছে হ্যালোজেন বাল্ব, কিন্তু কোম্পানি থেকে এই হেডল্যাম্প অন অফ এর সুইচ না থাকায় অনেকের হেডল্যাম্প আমি কেটে যেতে দেখেছি। তবে হ্যালোজেন বাল্বের পরবর্তীতে যদি LED বাল্ব ব্যবহার করা হতো, তাহলে হয়তো এই প্রবলেমটি হতো না। তাছাড়া এই বাজেটের মধ্যে আমরা অনেক বাইকেই LED লাইট ব্যবহার করতে দেখি। এরপরে পালসারের যে প্রবলেমটি থাকছে তা হলো এর সেলফ। এখন পালসার সিঙ্গেল ডিস্কে কিক স্টার্ট থাকলেও পালসার ডুয়েল ডিস্কে কিন্তু কোনো ধরনের কিক স্টার্ট দেওয়া হয়নি, আর এই জন্য এর সেলফ স্টার্টটি কিছুটা পাওয়ারফুল দেওয়া উচিত ছিল। কারণ নতুন অবস্থায় পালসার ডুয়েল ডিস্কের ইঞ্জিন যখন শীতে ঠান্ডা হয়ে যায়, তখন এর সেলফ ঠিকঠাকভাবে কাজ করলেও 1-1.5 বছর পর শীতে এর ইঞ্জিন ঠান্ডা হয়ে গেলে এর ইঞ্জিন সেলফ দিয়ে স্টার্ট দিতে অনেক ঝামেলা পোহাতে হয়। এমনকি অনেক ক্ষেত্রে আমি ধাক্কা দিয়ে বাইক স্টার্ট করতেও দেখেছি। পালসারের সর্বশেষ এবং সবথেকে বড় প্রবলেমটি হলো এর ইঞ্জিন থেকে বাজে সাউন্ড আসা। এখন নতুন অবস্থায় এ শব্দটি না থাকলেও কিছুদিন পর এর ইঞ্জিন থেকে একটি অতিরিক্ত সাউন্ড আসে, যা সত্যি খুবই বিরক্তিকর। আর হাজার চেষ্টার পরেও এই শব্দটিকে কোনোভাবেই বন্ধ করা যায় না। তবে কোনো রকমে এই শব্দটিকে বন্ধ করা গেলেও কিছুদিন পর আবার সেই একই শব্দ চলে আসে, যা আমার কাছে সত্যি একটি বাজে দিক বলে মনে হয়েছে। এই সকল প্রবলেমের বাইরে আমি কোনো ধরনের পালসারের বাজে প্রবলেম দেখিও নাই এবং কোনো ধরনের প্রবলেম ফেসও করি নাই। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।